আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ছোট্ট একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি তা হল এক ভাই আমার কাছে প্রশ্ন করেছিলেন রোজা রেখে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার রোজা হবে কি না তো সেই ভাইয়ের এই প্রশ্নের উত্তরটি আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব অমাতা ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি আল্লাহ সুভানত আলা রমজান মাস সম্পূর্ণ একটি মাস আমাদের উপর রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন তো আমরা যারা সাবালক মুসলিম রয়েছি অবশ্যই আমাদের এর ফরজ রোজাগুলো রাখতে হবে সাথে সাথে দৈনিক আমাদের উপর পাঁচ অক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে রোজা যেমনিভাবে আমাদের উপর ফরজ নামাজও ঠিক তেমনিভাবে ভাবে ফরজ তবে দুইটা আলাদা আলাদা এবাদত একটা এবাদতের কারণে অন্য একটা এবাদত নষ্ট হয় না তবে ভালো করে মনে রাখতে হবে রমাদানের এই ফরজ সিয়ামের চাইতে দৈনিক পাশওয়াক্ত ফরজ সালাতের গুরুত্ব অনেক বেশি আমরা যারা শুধুমাত্র রোজা রাখতেছি কিন্তু ফরজ সালাত আদায় করতেছি না আল্লাহ রবুল আলমিন কিন্তু কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে নামাজের জন্য হিসাব নেবেন আল্লাহ রসুল সাল্লিসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে এই আমরা যারা রোজা রাখতেছি কিন্তু নামাজ পড়তেছি না আমরা কিন্তু এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো না অবশ্যই প্রথমে আমাদেরকে নামাজ পড়তে হবে পাঁচওয়াক্ত ফরজ সালাদ ঠিক রাখতে হবে কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম আমাদের কাছে নামাজের হিসাব চাইবেন নামাজের হিসাবে যদি আমরা প্রথমেই ধরা খেয়ে যাই আমাদের আমল নামা কিন্তু আমাদের বাম হাতে চলে আসবে এজন্য ফরজ সালাত অবশ্যই আগে ঠিক রাখতে হবে সাথে সাথে রমজানের ফরজ সিয়ামগুলো পালন করতে হবে এজন্য বলছি সালাত এবং সিয়াম উভয়টাই আল্লাহরবুল্লা আলমিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন উভয়টার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে জবাব দিতে হবে এজন্য উভয়টাই আমাদেরকে পালন করতে হবে কেউ যদি শয়তানের ঢুকায় পড়ে ফরজ সালাদগুলো ঠিক রাখতে না পারে তারপরেও তাকে রমজানের ফরজ সিয়ামগুলো ফরস রোজাগুলো আদায় করতে হবে কারণ আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে এই ফরজ তরককারী হিসেবে গোনাগার হিসেবে অপরাধী হিসেবে যেন আমাদেরকে দাঁড়াতে না হয় এজন্য অবশ্যই ফরজটা ঠিক রাখতে হবে অনেকেই শয়তানের ধোকায় পড়ে হয়তো দুই এক নামাজ মিস হয়ে যেতে পারে তারপরেও তাকে রমজানের ফরজ সিয়ামগুলো ফরস রোজাগুলো রাখতে হবে নামাজের জন্য রোজার ক্ষতি হবে না তবে অবশ্যই আমাদেরকে আগে নামাজ ঠিক রাখতেই হবে কারণ আল্লাহ রাসুল সাল্লাম তো বলেই দিয়েছেন কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তো প্রথমে আটকে যাই তাহলে সে রোজা তো আমাদের কোনো ফায়দা দেবে না এজন্য অবশ্যই নামাজ ঠিক রাখতে হবে সালাদ ঠিক রাখতে হবে এরপরে রমজানের ফরজ সিয়ামগুলো পালন করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন যেন সালাদ এবং সিয়াম উভয়টাই আমাদেরকে পালন করার তৌফিক দান করেন آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته